डगरानी की जय 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 श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री पार्षदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ज्ञानं तिमिरान्दस्य ज्ञानं जनशलाकया चष्कुरुन्मीलितं जन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनःमीष्टं स्रपितं जनभूतले स्वयं रूपगदा मत्तादिं तदादिशपदं त्रिकमं ओम नमो विष्णु पादाय राधा प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी पचारिणे निर्वेश शून्यवादी पश्चात देश तारिणे ओम नमो महादंड वदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर तृष्णे नमो नमः वंदे श्री कृष्ण चैतन्य देव राधा कृष्ण पदन नित्यानंद सहदयित गौरदये पुष्प वंदे चित्ते समन्वय दीते अजान लंबित भुज कनकावैदित संकीर्तन पितरे कमलाय तस्के विशंबर द्विज बर युग धर्म पल्ले वंदे प्रिय करुणाय तपत कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्व भानुसुते देवी प्रणमामि हरि प्रिये ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत कृष्णाशाय श्री गोविंदाय नमो नमः वृंदाय तुलसी देवी प्यावय केशवश्च विष्णु भक्ति पदे देवी सत्वैते नमो नमः वांछा कल्पतरुवश्य कृपा सिंधु वयवाच पतितानां पावनाभ्य वैष्णवेभ्यो नमो नमः श्रीरूपजी सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ चय गोसाई करि चरणे वंदन जहाँ होते विघ्न नाशे अमर अभीष्टे पूरण ऐ चय गोसाई मुय मुय कर दया चरण शरण नीलाम दाओ पद छाया ऐ चय गोसाई करि चरण वंदन जहाँ होते विघ्न नाशे अभीष्टे पूरण ऐ चय गोसाई जबे ब्रजे कैलाबास राधा कृष्ण नित्य लीला करिला प्रकाश मनेर आनंदे बोलो बोलो हरि बोल श्री गुरु वैष्णव पदे मजाइया मन श्री गुरु वैष्णव पदे पद्मे करियास नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री पार्षदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम श्री
मद भगवत गीता माला मंत्र श्री भगवान वेद व्यास ऋषि अनुष्टुप छंद श्री कृष्ण परमात्मा देवता अनुशासन अनुशस्तन प्रज्ञा सर्वधर्मान परित्याज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयामि मा शुचो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय नीताई जय राधेश्याम गौर हरि बोल आगत सकल भक्तबृंद এবং ভক্তবৃত্তি মায়েরা আপনাদের শ্রী রাতুল চরণে আমি অভাজন শতকোটি প্রণাম জ্ঞাপন করছি বাঞ্চকল্পতরু বর্ষ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনাভ্য বৈষ্ণবে নমো নমো বৈষ্ণব জ্ঞানী আপনাদেরকে শতকোটি প্রণাম জ্ঞাপন করছি আজ আমাদের যার উদ্দেশ্যে আসা হৃদয়কে লালন করে একটি বিষয় হৃদয়কে লালন করে আমরা এই অপাকৃত কৃষ্ণকথার মননে উপস্থিত হয়েছি যার উদ্দেশ্য হচ্ছে শ্রীমতী মালতী শ্রীমতী স্বর্গীয় মালতী রানীর আত্মার বিদ্রোহী কামনায় প্রতিপূজ্যর ন্যায় আজও অপাকৃত কৃষ্ণকথার মননে সাধু সঙ্গ করার একটা সুযোগ পেয়েছি নেতা আমরা শ্রবণ করতে এসেছি হরিকথা কৃষ্ণকথা ভগবানের এই শ্রীমৎ ভগবত গীতা শ্রীমৎ ভগবত গীতা আমরা শ্রবণ করতে এসেছি ওনার বিদ্রোহী আত্মার কামনার জন্য যেন পরলোক গমন করেন আত্মা যেন সর্বদাই ভগবানের শ্রী চরণ সেবায় থাকে এই উদ্দেশ্যে আমরা আজ আমরা শ্রবণ করছি তোমরা বলবো কেন শ্রবণ করতে হয় পারলৌকিক তারাকে আমি বলে যাই প্রথমে আমাদের শ্রদ্ধাবান হতে হবে শ্রদ্ধাবান হয়ে শ্রবণ করতে হবে শ্রদ্ধাবান অনুশুনয়াচ শ্রেণিয়াত অপি জনরে হ স অপি মুক্ত সোপান লোকান পূর্ণ কামনা যখন কোন ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই অমৃত কথা শ্রবণ করে এই অমৃত কথা শ্রবণ করে এবং বলছেন শুনিয়াত অপি মানে শ্রবণ করা মাত্রই মানে পূর্ণ কর্মণে মানে পূর্ণ গতি লাভ অর্থাৎ শ্রবণ করে পূর্ণ কৃপা লাভ করে পূর্ণ কৃপা নিয়ে তিনি ভগবানের অচির সংসার সাগর থেকে অচিরই তিনি মুক্তি লাভ করেন তো আমরা শ্রীমদ ভাগবত আগে শ্রদ্ধা শ্রদ্ধা সহকারী শ্রীমদ ভাগবত গীতা শ্রবণ করব আগে আমাদের আসতে হবে শ্রদ্ধা তারপরে অন্তর্গত হবে ভক্তি এই ভক্তি সহকারে কোন ভক্ত যখন ভগবানকে আকুল প্রাণে ডাকে ভগবান বৈকুণ্ঠে থাকে ও আমরা চেষ্টা করব যতটুকু পারি আমরা আজ অপাকৃত কৃষ্ণ কথার মাধ্যমে মনকে যেন ভগবানের শ্রী চরণে অর্পণ করে দিতে পারি যে ওনার পিতামাতা চলে গিয়েছেন পরলোক গমন করেছেন ওনার আত্মার শান্তি কামনার জন্য এটি কারণ হচ্ছে আমরা পিতামাতার মাধ্যমে আসি বিদায় আমাদের কাজ একটা থেকে যে ভগবানের নির্দেশে আসি আমরা পৃথিবীতে কিন্তু পিতামাতার মাধ্যমে আসতে হয় এজন্য আপনার তিনটা জিনিস দায়বদ্ধ থেকে যায় তিনটা জিনিস আমাদের দায়বদ্ধ থেকে যায় তিনটি হলো ভগবান শাস্ত্রে বলেছেন তিনটি কার্য করতে হয় যে মাতা তোমাকে রেখে দিয়ে গেছেন তার জন্য সন্তানের জন্য তিনটি কাজ করতে হয় প্রথম হচ্ছে এক নম্বর হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে হবে তা যদি না পারো গয়াতে পিণ্ড দান করা তাও যদি না পারো বৈষ্ণব সেবার মাধ্যমে হরিকথা শ্রীমত ভাগবত গীতে কীর্তন আস্বাদন করতে হবে তিনটি জিনিস তো আমরা তো হরিনাম যজ্ঞ পারব না সবাই পারে না এজন্য মহাপ্রভু বললেন গয়াতে পিণ্ড দান করো যদি তাও না পারো হরিকথার মাধ্যমে কৃষ্ণকথার মাধ্যমে ষাটটা দিন তুমি ভাগবতীয় আলোচনা
এজন্য আমাদের এই হরিকথা বাগবদীয়কথা আলোচনা করতে হয়। এর কারণ হচ্ছে পিতা মাতার মাধ্যমে আমাদের আসতে হয় এই জগতে। আমরা পিতা মাতার মাধ্যমে আসি বিদায়, আমাদের এই কাজটা করতেই হবে। যদি কোনো সন্তান তার পিতা মাতা মারা যায় এই কাজ করে না বাবা, পরলোক থেকে পিতা মাতা তাকে অভিসম্বাদ করে, অভিসম্পাত করা হয়, পিতা মাতা তাকে অভিশাপ দেন। এজন্য প্রতি বছর বা প্রতি বছরে নিয়ে মাতা এবং পিতাকে স্মরণ করতে হয়। তোমাকে রেখে দিয়ে গেছে যার মাধ্যমে তুমি আসলে, যার শরীর তার দেহ থেকে আসলে এবং ভগবানের নির্দেশেই আসা, কিন্তু তাদেরকে স্মরণ করতে হয়। তার মাধ্যমে আমাদের চৈতন্য চরিত অমৃত কথা শ্রবণ করতে হয় শ্রদ্ধা অনুষ্ঠানে অথবা কোনো বাৎসরিক তার শ্রদ্ধা অনুষ্ঠানে সেইগুলো আলোচনা করতে হয়। তো ভগবান বললেন বাবা জন্ম মে ছ দীপম এবং ব্যতীত তত্ত্ব তত্ত্বাং দেহ পুনর্জন্ম মামে তু নৈতি মামে তু সুবর্জুন। ভগবান বললেন শ্রীমৎ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে বললেন হে অর্জুন জন্ম কর্ম দিব্যং এবং ব্যতীত তত্ত্ব তত্ত্বাং দেহ পুনর্জন্ম নৈতি মা মেতি সুবর্জুন। ভগবানের বাবা জন্ম কর্ম দিব্য অনেক তত্ত্ব কথা বলছি বাবা শ্রবণ করবে, বলছি ভগবানের জন্ম কর্ম দিব্য বাবা। আমাদের মতন ভগবানের জন্ম কর্ম হয় না, আমরা আসি পিতামাতার মিলনে। আর ভগবান যখন পৃথিবীতে আসেন বাবা ভগবানের দিব্য জন্ম হয়, মায়ের কুলে আবির্ভূত হন ভগবান, মায়ের কুলে আবির্ভূত হন, ভগবানের জন্ম কর্ম নেই। আবার কর্মযুগে তৃতীয় অধ্যায় ভগবান বলেছেন হে অর্জুন আমার জন্ম নাই কর্ম নাই, তথাপি আমাকে আসতে হয়, কেন কারণ জানো, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না, এজন্য আমাকে আসতে হয়। এজন্য প্রভু আচরণ করে দিয়ে গেছেন, আচরণ নিজে আচরিয়ে প্রভু জীবকে শিখায়, আর সেই সব সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। অর্থাৎ ভগবান যেটা আচরণ করেছেন সেটা আমাদের করতে হয়। বাবা যদি সিগারেট খায় সন্তানকে যদি বলে তুমি খেয়ো না, সন্তান মানবে না, কারণ কি বাবা খায়। এজন্য মহাপ্রভু শিক্ষা দিলেন নিজে আচরণ করি যে এটা করো। ভগবান যে জন্ম কর্ম মে দিব্যম য ব্যক্তি তত্ত্বাং দেহ পুনর্জন্ম স মামে তিষু অর্জুন। আমার জন্ম নাই কর্ম নাই, কিন্তু আমার দিব্য জন্ম হয়। মানুষের মতন মানুষ থেকে তিনটা জিনিস ভগবানের আলাদা। প্রথম গুণটি হচ্ছে ভগবান জগতে আসেন, আমরা কর্ম ফল ভোগ করার জন্য পৃথিবীতে আসি। আর ভগবান কেন আসেন, ভগবান কর্ম করার কর্ম ফল ভোগ করার জন্য নয়, আমাদেরকে আনন্দ দান করার জন্য আসেন। আর আমরা জানার পার্থক্য, ভগবান পূর্বজন্মের কর্তা জানেন কিন্তু আমরা জানি না। শ্রীমদ ভগবত গীতায় অর্জুনকে বললেন হে অর্জুন এবং পরস্পর প্রাপ্তম এবং রাজস্ব বিদুহ সকালেন মত্তা যুগ নষ্ট পরম তুপ। ভগবান এই জ্ঞান গীতার জ্ঞান অনেক আগে দিয়ে গেছিলেন অর্জুনকে, বিভীষণ সূর্যদেবকে দিয়েছিলেন, কিন্তু কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ গুরু পরম্পরায় সেটা নষ্ট হয়ে যায়। পুনরায় আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বটবৃক্ষের নিচে অগ্রান মাসের শুক্লা পক্ষে মুক্তদা একাদশী তিথিতে আনুমানিক বেলা আট ঘটিকার সময় ভগবান শ্রীকৃষ্ণ পাকৃত জ্ঞান অর্জুনের মাধ্যমে আবার পুনরায় দান করলেন। তাই বলুন জয় জয় পার্থ সারথি জয় উলুর্ধ্বনি, জয় জয় পার্থ সারথি জয়, জয় জয় পার্থ সারথি জয়। তো আমরা কোন মাসে কোন মাস পেলাম শ্রীমদ ভাগবত গীতা পাঠ শুনতে আসি, এখন যদি কেউ বলে গীতার জন্ম মাস কোনটি, আমরা পেলাম অগ্রহায়ণ মাস। বিষ্ণুর দর্শন যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন মাসের মধ্যে আমি অগ্রায়ণ, ঋতুর মধ্যে আমি বসন্ত। এই ভগবান শ্রীকৃষ্ণ কোন মাসের গীতার জ্ঞান দিয়েছিলেন, পুনরায় অগ্রাণ মাসে কোন পক্ষে শুক্লা পক্ষে কোন একাদশী মুক্তদা একাদশী। মুক্তদা শব্দের অর্থ মুক্তি, যে একাদশী করলে মানুষের মুক্তি হয়। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, অর্থাৎ মুক্তদা একাদশীতে ভগবান পুনরায় আবার
ज्ञान दिलें एवं परस्परा पाप्तम राजजे विदु हसो काले हो माता जुग नष्ट परम तप आ ब्रह्म भुवनात लोका पुनरावर्तन अर्जुन मम पेत्त तो कुंतय पुनर्जन्म न विद्यापि भगवान बोले हे अर्जुन এই লোক থেকে ব্রহ্ম লোকে যেই লোকে যাও না কেন তোমাকে আবার পুনরায় আসতে হবে কথাগুলো শ্রবণ করবে বলছে এই লোক থেকে ব্রহ্ম লোকে যেই লোকে যাও না কেন পুনরায় আসতে হবে হে কুন্তেয় যে আমার আরাধনা করে যে আমাকে স্মরণ করে তাকে আর জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরতে হয় না বাবা তাকে আর জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরতে হয় না आ ब्रह्म भुवनात लोका पुनरावर्तन अर्जुन माम वेतम तपुंते पुनर्जन्म न विद्याते ताके यार पुनराय जन्म मित्र चक्राकारे घूरते हय ना अर्जुन के बोलें हे अर्जुन तुमि जे लोके जाओ जार आराधना करो आमार काछे तुमि आसतेई होबे अर्थात তোমার জন্ম থেকে স্বাধীন কিন্তু জন্ম মৃত্যু হবে কিন্তু যে ব্যক্তি আমাকে আরাধনা করে একনিষ্ঠভাবে আমার ভজন করে তাকে আর জন্ম নেওয়ার পরে পৃথিবীতে আবার আসতে হয়।